লেবাননে স্থলপথে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে নতুন কৌশলে আক্রমণ পরিচালনা করছে ইসরায়েল। এর আগে হিজবুল্লাহ তীব্র আক্রমণে পিছু হটতে বাধ্য হয়েছিল ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর ভয়ানক আক্রমণে 8 জনের বেশি সেনা হারিয়ে পালিয়ে যায় দখলদার বাহিনী। কেবল সেনাদের ওপর হামলা নয়, ইসরায়েলি বাহিনীর 3টি ট্যাঙ্কও ঘুরিয়ে দিয়েছিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন ও সার্জেন্ট পদমর্যাদার সেনারাও নিহত হয়েছে, এমন বিবৃতি দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নির্মূলের নামে সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল। এরপর থেকেই দখলদার ইসরায়েলের উপর রকেট যুদ্ধ শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই হামলা তীব্রতর হতে শুরু করলে ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে। দক্ষিণ লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা তীব্র হতে শুরু করার পর পূর্ণ মাত্রায় যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকে। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ইরান সরাসরি হামলা শুরু করে ইসরায়েলি ভূখণ্ডে, গুড়িয়ে দেয় বিমানবন্দর সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। দীর্ঘ বছর ধরে মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বুনো জন্তুর হাত থেকে রেহাই মেলেনি নারী, শিশু কিংবা বৃদ্ধদেরও। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলোর সরাসরি সমর্থনে ঘটাচ্ছে এমন ভয়ানক হত্যাযজ্ঞ, অথচ মুখে কুলুপ এঁটে বসে আছে আরব বিশ্বের মুসলিম দেশ। এমন সময় মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের ত্রাতা ইরান একের পর এক হামলা করে ঘুম হারাম করে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের। ইসরায়েলি বিমান হামলায় প্রকম্পিত লেবাননের রাজধানী বৈরুত। শুক্রবার ভোরের দিকে বৈরুত সহ আশপাশের শহর টার্গেট করে চালানো হচ্ছে ভয়ঙ্কর বিমান হামলা। দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে আসে ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননের কেন্দ্রস্থলে ইসরায়েলের আক্রমণের পর নড়ে চড়ে বসেছে দেশটির সরকার। রাজনৈতিক ও আদর্শিক বিভেদ ভুলে ঐক্যের ডাক দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। বলেছেন, ইসরায়েলের কাছে সবাই শত্রু, কে মুসলিম কে খ্রিস্টিয়ান এটা দেখবে না, আমাদের উচিত একতাবদ্ধ হওয়া।